খেলা শেষ। ফাইনাল হয়ে গেছে। 7ই জানুয়ারি কি হলো? বিএনপি একটা ভুয়া দল, ভুয়া, এদের আন্দোলন ভুয়া, এদের কর্মসূচি ভুয়া, ওদের 28 দফা ভুয়া, 1 দফা ভুয়া, ওদের আরাফি আরাফি বাইডেনের উপদেষ্টা ভুয়া, বাইডেনের উপদেষ্টা ভুয়া, বিএনপি হচ্ছে ভুয়া, ওদের নেতা তারে ভুয়া, আসল ভুয়া, ডাক দে লন্ডন থেকে কেউ শুনে না, ভুয়া ভুয়া, বিএনপি ভুয়া, তাদের 1 দফা ভুয়া, তাদের ভবিষ্যৎ ভুয়া, তাদের বর্তমান, তাদের আর কোনো ভবিষ্যৎ নেই, শুধু অন্ধকার, শুধু অন্ধকার। বক্তৃতা করব না, খেলা এখন নতুন খেলা, এখন খেলা রাজনীতির খেলা, নির্বাচনের খেলা শেষ 5 বছরের জন্য, এখন খেলা হবে রাজনীতির, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, এখন খেলা হবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, খেলা হবে জঙ্গিবাদের বিরুদ্ধে, খেলা হবে দুর্নীতির বিরুদ্ধে, খেলা হবে লুটপাটের বিরুদ্ধে, খেলা হবে সন্ত্রাসের বিরুদ্ধে, খেলা হবে অগ্নি সন্ত্রাসের বিরুদ্ধে। আজ ঐতিহাসিক 10ই জানুয়ারি, আজকের এই দিনে মনে পড়ে আমাদের ইতিহাসের মহানায়ক, মহাবীর, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যে মহামানবের আজন্ম সাধনার মহামূল্যবান কীর্তি আজকের স্বাধীন বাংলাদেশে, যিনি আমাদের পূর্বপুরুষদের হাজার বছরের পরাজয় অপমান রক্ত আর গ্লানির প্রতিশোধ নিয়ে 1971 সালে বিশ্ব মানচিত্রে যুক্ত করেছিলেন বাংলা নামে এই দেশ, কে বলে বঙ্গবন্ধু তুমি নেই, তুমি আছো বাংলার কৃষকের লাঙ্গলের ফলা, তুমি আছো বাংলার শ্রমিকের হাতুড়ি গাইতিতে।